বন দপ্তরের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ফের আগুন লাগানোর ঘটনা ঘটল। এবারও ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার শালিকার জঙ্গলে। মঙ্গলবার বেলা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান জঙ্গলের ভিতরে প্রচুর আগুন জ্বলছে। স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়, খবর দেওয়া হয় বন দপ্তরকে। এরপর পুনরায় বন দপ্তরের পক্ষ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে। খবর দেওয়া হয়েছে দমকল বিভাগকেও। গত এক মাসে এই নিয়ে তিনবার এই জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটল।